এই পৃথিবীতে যেত কবর রয়েছে মাজার রয়েছে যে কোনো কবর হোক না কেন বিশ্বনবী সাল্লা সাল্লাম থেকে নিয়ে আব্দুল কাদের জিলানি বরপীর যেটি বলে থাকি খাজা ময়নুদ্দিন চিস্তি শাহজালাল শাহপরান এছাড়া আরো যে অলিগুলিতে অসংখ্য কবরস্থান স্থান রয়েছে মাজার রয়েছে এই সমস্ত কবর কি ইবাদত বন্দির স্থান সিদ্ধা রুক করা কোনো কিছু চাওয়ার স্থান নাকি এই কবর সমূহ জিয়ারত করা ইসলামের প্রথমে নিষেধ ছিল যাওয়া নিষেধ ছিল জাহলেতের যুগে যখন কবরের প্রতি ভক্তি এত ছিল যে কবরবাসীর কাছে সব কিছু চাইতো তার দাবি দেবা পূর্ণ হবে এটি মনে করত রসুল সাল্লাহ সাল্লাম নবতের পর কবর কাছে যাওয়া নিষেধ করে দিলেন মানুষের অন্তরে তৌহিদ একাত্মবাদের বিশ্বাস কঠিনভাবে শক্তভাবে স্থাপন করার জন্য যখন ইবাদত একমাত্র আল্লাহর জন্য মানুষ বুঝতে পারল তখন অনুমতি দিলেন তাই জাভের ইবনে আবদুল্লাহ রাদ বলেন কুন্তু নাহাই তুকুমান জিয়ারাত আল কবুর ফাজুরুহা ফা ইন্নাহা তুদাক্কিরু বিকুমুল আখিরা যে রাসূলুল্লাহ ইরশাদ করেছেন আমি তোমাদেরকে কবর জিয়ারত থেকে নিষেধ করেছিলাম কবর জিয়ারত যাবে না এখন তোমরা কবর জিয়ারত করতে পারো কারণ কবর জিয়ারত করলে তোমাদের আখেরাতের কথা স্মরণ হয়ে যাবে অন্য বর্ণনায় রয়েছে অন্ত নরম হবে চক্ষু কান্না করবে যে কবরবাসী এখানে শুয়ে আছে আমারও তো একদিন এইখানে স্থান আমার শুইতে হবে আক্ষেপের বিষয় এখন কবরবাসীর কাছে যায় নিজে অন্তর নরম করা আখেরাতের কথা স্মরণের জন্য নয় কবরবাসীর কাছে যায় চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষা পূর্ণ করার জন্য এই সমস্ত ইহুদি খ্রিস্টানদের কাজ এটা মুসলিমদের কাজ হতে পারে না কোনো মুসলিম যদি এটি করে সে মুশ্রেক সে ইহুদি খ্রিস্টান তার ঠিকানা চিরস্থায়ী জাহান্নাম মা এসারাদ হাদিস বর্ণা করেন রসুল সাল্লাহ সাল্লামের কাছে যখন ওহি আসত তিনি মাঝে মাঝে অজ্ঞান হয়ে যেতেন তার চেহারা কাপড় দিয়ে ডেকে দেওয়া হতো ওহি যখন শেষ হল রসাল্লামে জ্ঞান ফিরলেন তখন তিনি বললেন লা আনতুল্লাহি লেহুদ ও নাসারা ইত্তা খাদু কবর আম্বিয়াহি মাসাজিতা ইহুদি খ্রিস্টানদের উপর আল্লাহ লানত তারা নবীদের কবরগুলিকে মসি শিজদারিস্তান স্থান বানিয়ে নিয়েছে ইমা মুসলিম রাহেমল্লাহ জুনদুবিবনে আবদুল্লাহজালে থেকে হাদিস বর্ণনা করেন তিনি বলেন রসু সাল্লাল্লাহ সাল্লাম থেকে শুনেছি কাবলা আইয়া মোতাবি হামসিন মৃত্যুর পাঁচ দিন পূর্বে তিনি বলেছেন আলা ইন নামান খান আ ইয়াতখুদুনা কুবুরা আমবিয়াহি মাসাজিদ আলা ফালা তাতখিদুল কুবুরা মাসাজিদ ফা ইন্নী আনহাকু মিন দালেক জেনে রাখো তোমাদের পূর্বে যারা ছিল ইহুদি খ্রিস্টান তারা নবীদের কবরগুলিকে মসজিদ সিজদা এবং ইবাদতের বিন্দগির স্থান বানিয়ে নিছিল সাবধান হও এটি কখনো করবে না তারা লানতপ্রাপ্ত এ থেকে তোমাদেরকে নিষেধ করতেছি ইমাম আহমদ আল্লাহ হাদিস বর্ণনা করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam ارشاد করেছেন পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হল তারা যাদের উপর কিয়ামত হবে আর সবচেয়ে নিকৃষ্ট পৃথিবীতে মানুষ হল আল্লাহ সারা অন্নকার জন্য সিদ্ধা করে কবরকে ইবাদতের বন্দুগিরি স্থান করে নেয় তাই তবাকরে সত্যিকারতে মুসলিম হন আর তা না হলে একশো পার্সেন্ট আপনার ঠিকানা জাহান্নাম